ওয়েলকাম টু এসকে স্টাডি ফ্যামিলি। এসকে স্টাডি ফ্যামিলিরে সমস্তঙ্কু স্বাগত। আজি আমি দশম শ্রেণী জীববিজ্ঞানর নিয়ন্ত্রণ ও সমন্বয়ের প্রশ্নাবলী ডিসকস করিবা। যে পিলামানে চ্যানেলকু প্রথম থর পাই আসিছন্তি তাহলে ফটাফট সাবস্ক্রাইব করে দিন্তু এবং পাখরে থিবা বেল আইকনটিকু প্রেস করে দিন্তু সবুঠ প্রথমে আমার ভিডিওকে দেখিবা পাই। তাহলে টাইম ওয়েস্ট নকরি কি স্টার্ট করিবার চলন্তু। প্রশ্নাবলী প্রশ্নাবলী নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এবং 6 নম্বর ডিসকস করিবা। তাহলে প্রথমে 1 নম্বর কোশ্চেন দেখিবা। কোশ্চেন নম্বর 1 রয়েছে ফাইটো হরমোন কোন, সেগুলির প্রকারভেদ ও কার্য বর্ণনা কর। নম্বর 1 কোশ্চেন নম্বর 1 রয়েছে ফাইটো হরমোন কোন, সেগুলির প্রকারভেদ ও কার্য বর্ণনা করো। তাহলে আনসার হবো উদ্ভিদরে থিবা হরমোন কু ফাইটো হরমোন কুহন্তি। এহা মুখ্যত 5 প্রকার যথা অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, এথিলিন ও আপসিসিক অম্ল বা আপসিসিক অ্যাসিড। তারপরে দেখিবা কার্য, এখানে ফাইটো হরমোনর ডেফিনেশন আর প্রকার 5 প্রকার রয়েছে কোন কোন, অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, এথিলিন ও আপসিসিক অম্ল। তাহলে কার্য দেখিবা, ফাইটো হরমোন উদ্ভিদর বিভিন্ন জৈব প্রক্রিয়ার নিয়ন্ত্রণ ও সমন্বয় রক্ষা করে থাকে। পিট নম্বর 2 রয়েছে ফাইটো হরমোন উদ্ভিদর বৃদ্ধি ও চলন শক্তির নিয়ন্ত্রণ করে থাকে। অক্সিন ও জিবরেলিন শাখা ও কাণ্ডর বৃদ্ধির সহায়ক হয়ে থাকে। সাইটোকাইনিন কোষ বিভাজন হার বৃদ্ধি করে থাকে। নেক্সট পয়েন্ট দেখিবা, নেক্সট পয়েন্ট রয়েছে শিশি কমল ও এথিলিন উদ্ভিদর বৃদ্ধি হ্রাস করিবা, পত্র ফুল ঝড়ি ঝড়াইবা সহ বার্ধক্য ত্বরান্বিত করি, পাচিলা ফল ফুল ও পত্র ঝড়িবা পূর্বরু সেথিরে আফসিসি কমল ও এথিলিন হরমোন মাত্রা বৃদ্ধি পাইথাই। এবং লাস্ট পয়েন্টরে হব বাহ্য উদ্দীপনা যথা আলোক মাধ্যাকর্ষণ বল দ্বারা প্রভাবিত হয়ে ফাইটো হরমোন গুলি চড়ন শক্তি নিয়ন্ত্রণ করে থাকে। তাকে অনুবর্ধন চড়ন কহতি, যথা উদ্ভিদের কাণ্ড আলোক আড়ক গতি করে, চের মাধ্যাকর্ষণ আড়ক গতি করে। তাহলে কোশ্চেন নম্বর 1 র আনসার। নেক্সট কোশ্চেন দেখিবা, নেক্সট কোশ্চেন 2 নম্বরে রয়েছে বাহ্য উদ্দীপনা কোন, এহা ফলরে উদ্ভিদরে দেখা যাওতিবা জ্ঞানবর্তন বর্ণনা। আনসার হব বাহ্য উদ্দীপন গুড়ি হেলা আলোক মাধ্যাকর্ষণ বল আদি কোন বাহ্য উদ্দীপন। এগুড়ি প্রভাবরে উদ্ভিদর বিভিন্ন প্রকার চলন পরিলক্ষিত হুয়ে, এখন অনুবর্তন বা অনুবর্তনীয় চলন কুহযায়। পিট নম্বর 2, মাধ্যাকর্ষণ বল বস্তুকে পৃথিবীর কেন্দ্র আড়ক আকর্ষণ করে থাকে। এদ্বারা প্রভাবিত হয়ে উদ্ভিদ বা এর অংশবিশেষ মাটি তলক গতি করে, তাকে জ্ঞানবর্তন কুহযায়। পিট নম্বর 3, উদ্ভিদের মূল চের পৃথিবীর কেন্দ্র আড়ক আকর্ষিত হয়ে থাকে, এখন অনুকূল জ্ঞানবর্তন। লাস্ট পয়েন্ট লেখা হব উদ্ভিদের কাণ্ড তাহার বিপরীত দিগক গতি করে, এখন প্রতিকূল জ্ঞানবর্তন। 2 নম্বর আনসার। বর্তমান দেখিবা 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন রয়েছে এক পরীক্ষা দ্বারা উদ্ভিদের অক্সিন প্রভাব দর্শাও। এক পরীক্ষা দ্বারা উদ্ভিদের অক্সিন প্রভাব দর্শাও। আনসার হব প্রথমে আবশ্যকীয় উপকরণ কোন কোন দরকার, কনিকাল ফ্লাস্ক, পানি, 2 বা 3টি গজা পিনমঞ্জি, মোটা কাগজ বক্স বাক্স আউ তার জালি। তারপর পরীক্ষণ, পরীক্ষণ কোণ হব গোটিয়ে কনিকাল ফ্লাস্কর পানি ভর্তি করে তার মুহকু তার তার জালি দ্বারা আচ্ছাদিত কর, তার জালি উপরে 2 বা 3টি সদ্য অঙ্কুরোদ্গম হয়ে পিনমঞ্জি রখ, এক পাখ খোলা
খোলা থিব মোটা কাগজ বাক্স নিও, ফ্লাস্কটিকু বাক্স ভিতরে এপরি ভাবে রখো যেপরি সরকারে আসুথিবা আলোক বাক্সর খোলা পার্শ্বরে সদ্য অঙ্কুরিত মঞ্জি উপরে পড়িব। এপরি ভাবে 2-3 দিন ছাড়ি দিও। তাহলে সিদ্ধান্ত দেখিবা, সিদ্ধান্তরে কোন হব? তাহলে পর্যবেক্ষণ দেখিবা, পর্যবেক্ষণ করিব না, 2-3 দিন পরে দেখিলে লক্ষ্য করি পারিবা যে গজাম পিন মঞ্জি গুটিকু আলোক আডুকু বঙ্কি যাউছি। তাহলে সিদ্ধান্ত কোন হব না, যেতেবেলে গজা পিন মঞ্জি আলোক পাইলা সেতেবেলে এহার অগ্রভাগরে অক্সিন অক্সিজেন সংশ্লেষিত হেলা, যেতেবেলে এক নির্দিষ্ট দিগরু আলোক আসিলা অক্সিজেন বিপরীত দিগকু পরিবাহিত হেলা, অক্সিজেনর পরিমাণ বঢ়িবারু সেঠারে কোষগুডিকর বৃদ্ধি ঘটিলা, ফলত অন্ধারে থিবা পার্শ্ব আলোক পটকু থিবা পার্শ্ব অপেক্ষা অধিক লম্বা হেলা, ক্রমশ উদ্ভিদটি আলোক আড়কু বঙ্কেই। নেক্সট দেখিবা আমি 4 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন সরিযাইছি। 4 নম্বর কোশ্চেন রয়েছি, মানব মস্তিষ্কর বিভিন্ন অংশর নাম ও এক কার্যর এক বিবরণী। কোশ্চেন কোন অছি, মানব মস্তিষ্কর বিভিন্ন অংশর নাম কার্যর এক বিবরণী দিও। মানব মস্তিষ্ক 3 ভাগের বিভক্ত, যথা অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চিম মস্তিষ্ক। অগ্র মস্তিষ্করে ঘ্রাণ পানি, উত্তর মস্তিষ্ক ও পশ্চিম অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক ঘ্রাণপাড়ি মনুষ্যর অতি ক্ষীণ ভাবরে অছি, তেণু মনুষ্যরে ঘ্রাণ শক্তি দুর্বল। তাহলে ঘ্রাণপাড়িটা কোন পাড়ি হব, ঘ্রাণপাড়ি পানি লেখা আছে, ঘ্রাণপাড়ি হব। ঘ্রাণপাড়ি মনুষ্যর অতি ক্ষীণ ভাবরে অছি, তেণু মনুষ্যর ঘ্রাণ শক্তি দুর্বল। নম্বর 2, প্রমস্তিষ্ক, প্রমস্তিষ্ক দেখিবা, প্রমস্তিষ্ক সবুঠ বড় অংশ, এহা সমান আকারে বাম পাড়ি ও ডাহাণ পাড়ি ভাবে বিভক্ত, এর উপরিভাগ উপযুক্ত, আমার স্মরণ শক্তি এই ভাঙ্গ উপরে নির্ভর করে। প্রমস্তিষ্ক তাপ কষ্ট চাপ স্পর্শ পরি উদ্দীপনাকু সংবেদী গ্রহণ করি প্রকাশ করিবার সাহায্য। তারপরে নম্বর 3 দেখি লেখা হব, পশ্চগ্র মস্তিষ্কর উপরিভাগরে পিনিয়াল গ্রন্থি অছি, এর নিম্ন ভাগরে থিবা হাইপোথ্যালামাস আম শরীর হৃৎস্পন্দন, রক্তচাপ, নিদ্রা ভয়, ক্রোধ ও আনন্দ আদি নিয়ন্ত্রণ। তারপরে রয়েছে মধ্য মস্তিষ্ক, এহা 4টি বর্তুল নিদাপিণ্ডকু নিয়ে গঠিত, উপর 2টি পিণ্ড দৃষ্টি সম্বন্ধীয় প্রতিক্ষেপকু নিয়ন্ত্রণ করে, তল 2টি পিণ্ড শ্রবণ সম্বন্ধীয় প্রতিক্ষেপকু নিয়ন্ত্রণ। তারপরে লাস্ট পয়েন্ট পশ্চ মস্তিষ্ক, এহার অগ্রভাগরে অনুমস্তিষ্ক অছি, এহা মস্তিষ্কর দ্বিতীয় বৃহত্তম ভাগ, এহা শরীর সন্তুলন ও ভারসাম্য রক্ষা করে। অনুমস্তিষ্কর পছকু সুষুম্না শীর্ষ রয়েছে, এহা আম শরীরের শ্বাসকেন্দ্র ও হৃৎকেন্দ্র, রক্তচাপ, ছিঙ্ক, কাশ, বান্তি ও খাদ্য গিড়িবা আদি কার্যকু সুষুম্না শীর্ষ নিয়ন্ত্রণ করে। তারপরে দেখিবা 5 নম্বর কোশ্চেন, এটা 4 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন রয়েছে, প্রতিক্ষেপ ক্রিয়া কোন, আম শরীরে ঘটুথিবা এক সিনাপটিকু প্রতিক্ষেপ বর্ণনা করে। তাহলে অ্যান্সার হব, মস্তিষ্ক বা সুষুম্নাখণ্ড দ্বারা পরিচালিত স্বতঃস্ফূর্ত বা স্বতঃ প্রবৃত প্রক্রিয়াকু প্রতিক্ষেপ ক্রিয়া। আম শরীরে সম্পাদিত হেউথিবা সবুঠারু সরল প্রতিক্ষেপ ক্রিয়া সুষুম্নাখণ্ড গোটিয়ে সেন্সরি স্নায়ু ও গোটিয়ে মোটর স্নায়ু সংশ্লিষ্ট। নম্বর 3, সেন্সরি স্নায়ু গ্রাহী অঙ্গরু আবেগ আনি সুষুম্নাখণ্ডরে পৌঁছায়, সুষুম্নাখণ্ড আবেগ গ্রহণ করি তুরন্ত কার্যকারী অঙ্গকু মোটর স্নায়ু মাধ্যমে নির্দিষ্ট কার্য করিবাকু নির্দেশ। নম্বর 8, এই প্রক্রিয়ারে মাত্র সেন্সরি স্নায়ু গোটিয়ে মোটর স্নায়ু সংশ্লিষ্ট থিবারু এহাকু একক সিনাপটিকু প্রতিক্ষেপ ক্রিয়া কুহাযাই। লাস্ট পয়েন্টরে লেখা হব, শরীরের সেন্সরি স্নায়ু সুষুম্নাখণ্ড ও মোটর স্নায়ুর অবস্থিতি এক জ্যামিতিক চাপ আকারর থিবারু প্রতিক্ষেপ চাপ কুহাযাই।
ତାପରେ ଦେଖିବା 6 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ୍, ଏ ଭିଡ଼ିଓର ଲାଷ୍ଟ କ୍ୱେଶ୍ଚନ୍। ଲାଷ୍ଟରେ ରହିଛି ସ୍ନାୟୁକୋଷର ଗଠନ ଏବଂ କାର୍ଯ୍ୟ। ଆନ୍ସର୍ ହେବ ଜୀବକୋଷ ପରି ସ୍ନାୟୁକୋଷର ଗୋଟିଏ ନ୍ୟଷ୍ଟି ବା ନ୍ୟୁକ୍ଲିୟସ୍ ଓ କୋଷ ଜୀବକ ରହିଛି। ନ୍ୟଷ୍ଟି ଥିବା ଅଂଶକୁ ସେଲ୍ ବଡି କୁହାଯାଏ। ପ୍ରତ୍ୟେକ ସ୍ନାୟୁକୋଷର ଗୋଟିଏ ଏପଟରେ ଅନେକ ଗୁଡ଼ିଏ କ୍ଷୁଦ୍ର ଶାଖାୟିତ ତନ୍ତୁ ଥାଏ, ଏଗୁଡ଼ିକୁ ଡେଣ୍ଡ୍ରାଇଟ୍ କୁହାଯାଏ। ଡେଣ୍ଡ୍ରାଇଟ୍ ଠିକ୍ ବିପରୀତ ପଟରେ ସେଲ୍ ବଡିରୁ ଏକ ଲମ୍ବ ଆକ୍ସନ୍ ବାହାରିଥାଏ। ସ୍ନାୟୁକୋଷ ଆମ ଶରୀରର ସବୁଠାରୁ ଲମ୍ବା। ନମ୍ବର 3, ଗୋଟିଏ ସ୍ନାୟୁକୋଷର ଆକ୍ସନ୍ର ଶାଖାୟିତ ଶାଖାଯୁକ୍ତ ଶେଷ ଭାଗ ନିକଟବର୍ତ୍ତୀ ଅନ୍ୟ ସ୍ନାୟୁକୋଷର ଡେଣ୍ଡ୍ରାଇଟ୍ ଗୁଡ଼ିକର ନିକଟରେ ଥାଏ, ଏହି ସ୍ଥାନକୁ ସିନାପ୍ସ କୁହାଯାଏ। ନେକ୍ସଟ ପଏଣ୍ଟ ଦେଖିବା, ନେକ୍ସଟ ରହିଛି କାର୍ଯ୍ୟ ଦେଖିବା। ତାହେଲେ କ'ଣ କ'ଣ କାର୍ଯ୍ୟ ରହିଛି ସ୍ନାୟୁକୋଷର? ଗ୍ରାହ୍ୟଙ୍କର ବାର୍ତ୍ତା ଡେଣ୍ଡ୍ରାଇଟ୍ ଗ୍ରହଣ କରି ମସ୍ତିଷ୍କକୁ ପଠାଏ। ପରିଶେଷରେ ସୃଷ୍ଟି ପରିବେଶରେ ସୃଷ୍ଟି ଶବ୍ଦକୁ କାନ ଭିତରେ ଥିବା ସେନ୍ସରୀ କୋଷର ଡେଣ୍ଡ୍ରାଇଟ୍ ଗ୍ରହଣ କରନ୍ତି। ସେହିପରି ଖଟା ମିଠା ପିତା ପରି ସ୍ୱାଦକୁ ଜିଭରେ ଥିବା ସେନ୍ସରୀ ସ୍ନାୟୁରେ ଡେଣ୍ଡ୍ରାଇଟ୍ ଗ୍ରହଣ କରନ୍ତି। ଡେଣ୍ଡ୍ରାଇଟ୍ ସଂଗ୍ରହ କରୁଥିବା ସ୍ନାୟବିକ ଆବେଗ ଆକ୍ସନ୍ ମଧ୍ୟ ଦେଇ ସଞ୍ଚରିତ ହୋଇ ସିନାପ୍ ନିକଟରେ ପହଞ୍ଚେ। ଆକ୍ସନ୍ ଶେଷ ଭାଗରେ ବାର୍ତ୍ତା ପହଞ୍ଚିଲେ ସେଠାରୁ ଏସିଟିଲକୋଲିନ୍ ନାମକ ଏକ ପ୍ରକାର ରାସାୟନିକ ପଦାର୍ଥ କ୍ଷରଣ ହୁଏ। ଏହା ଏକ ସ୍ନାୟବିକ ସଞ୍ଚାରକ। ଏହା ପରବର୍ତ୍ତୀ ସ୍ନାୟୁକୋଷରେ ଡେଣ୍ଡ୍ରାଇଟ୍ରେ ଏକ ନୂଆ ବିଦ୍ୟୁତ ଆବେଗ ସୃଷ୍ଟି କରେ। ଏହିପରି ଭାବରେ ବାର୍ତ୍ତା ଗୋଟିଏ ସ୍ନାୟୁକୋଷରୁ ଅନ୍ୟ ସ୍ନାୟୁକୋଷକୁ ପ୍ରସାରିତ ହୋଇ ଶେଷରେ ମସ୍ତିଷ୍କ ଠାରେ। 7 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ୍ ରହିଛି ସଂକ୍ଷେପରେ ଉତ୍ତର ଦିଅ। 7 ନମ୍ବର କରେ କ୍ୱେଶ୍ଚନ୍ ରହିଛି ସିନାପ୍ସ କହିଲେ କ'ଣ ବୁଝ? 7 ନମ୍ବର କରେ କ୍ୱେଶ୍ଚନ୍ ରହିଛି କ'ଣ, ସିନାପ୍ସ କହିଲେ କ'ଣ ବୁଝ? ଆନ୍ସର୍ ହେବ ଗୋଟିଏ ସ୍ନାୟୁକୋଷର ଆକ୍ସନ୍ର ଶାଖାଯୁକ୍ତ ଶେଷ ଭାଗ ନିକଟବର୍ତ୍ତୀ ଅନ୍ୟ ସ୍ନାୟୁକୋଷର ଡେଣ୍ଡ୍ରାଇଟ୍ ଗୁଡ଼ିକର ଅତି ନିକଟରେ ଥାଏ, ଏହି ସ୍ଥାନକୁ ସିନାପ୍ସ କୁହାଯାଏ। ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚନ୍ ଦେଖିବା, ପରେ ରହିଛି ଭାସପ୍ରେସିନ୍ର କାର୍ଯ୍ୟ କ'ଣ? ଭାସପ୍ରେସିନ୍ର କାର୍ଯ୍ୟ ଲେଖ। ତାହେଲେ ଭାସପ୍ରେସିନ୍ର କାର୍ଯ୍ୟ ହେବ ଭାସପ୍ରେସିନ୍ର ପ୍ରଭାବରୁ ବୃକକର ମୂତ୍ରଜନ ନଳିକାରୁ ଜଳ ପୁନଃ ଶୋଷିତ ହୁଏ, ସେଥିପାଇଁ ଏହି ହରମୋନର ନାମ ଆଣ୍ଟି ଡାଇରେଟିକ୍ ହରମୋନ। ନମ୍ବର 2, କୌଣସି କାରଣରୁ ଏହା କମ୍ କ୍ଷରଣ ହେଲେ ସେହି ବ୍ୟକ୍ତି ଗୋଟିଏ ଦିନରେ ପାଖାପାଖି 20 ଲିଟର ପରିସ୍ରା କରେ। ହେଲେ ଖର ଆନ୍ସର ଭାସପ୍ରେସିନ୍ର କାର୍ଯ୍ୟ ଦେଖିବା। ପରେ ରହିଛି କ୍ୱେଶ୍ଚନ୍ ଆଇଲେଟ୍ସ ଅଫ୍ ଲାଙ୍ଗରହାନ୍ସ କେଉଁଠି ଥାଏ? ଏହାର କୋଷ ଗୁଡ଼ିକର ନାମ ଓ କାର୍ଯ୍ୟ ଲେଖ। ତାହେଲେ ଆନ୍ସର ହେବ ଆଇଲେଟ୍ସ ଅଫ୍ ଲାଙ୍ଗରହାନ୍ସ ଅଗ୍ନାଶୟରେ ଥାଏ। ଏହାର କୋଷ ଗୁଡ଼ିକର ନାମ ଆଲଫା କୋଷ, ବିଟା କୋଷ ଓ ଡେଲ୍ଟା କୋଷ। କୋଷରୁ ଇନ୍ସୁଲିନ୍ ଓ କୋଷରୁ ସୋମାଟୋଷ୍ଟାଟିନ୍ ଫେରିତ ହୁଏ। ନେକ୍ସଟ ପଏଣ୍ଟ ଲେଖା ହେବ ନମ୍ବର 2 ଦେଇକି ଆଲଫା କୋଷରୁ ଗ୍ଲୁକାଗନ, ବିଟା କୋଷରୁ ଇନ୍ସୁଲିନ୍ ଓ ଡେଲ୍ଟା କୋଷରୁ ସୋମାଟୋଷ୍ଟାନିନ୍ କ୍ଷରିତ ହୁଏ। ନମ୍ବର 3ରେ ଲେଖା ହେବ ଗ୍ଲୁକାଗନ ରକ୍ତରେ ଗ୍ଲୁକୋଜର ପରିମାଣ ବଢ଼ିବାରେ ସାହାଯ୍ୟ କରେ, ଇନ୍ସୁଲିନ୍ ରକ୍ତରେ ଗ୍ଲୁକୋଜର ପରିମାଣ ସ୍ଥିର ରଖେ। ହେଲେ ଗର ଆନ୍ସର ପରବର୍ତ୍ତୀ କ୍ୱେଶ୍ଚନ୍ ଦେଖିବା। ପରବର୍ତ୍ତୀ କ୍ୱେଶ୍ଚନ୍ ରହିଛି ଘରେ କ୍ୱେଶ୍ଚନ୍ ହେଉଛି ଅନ୍ତଃସ୍ରାବୀ ଗ୍ରନ୍ଥି ଓ ବହିଃସ୍ରାବୀ ଗ୍ରନ୍ଥି ମଧ୍ୟରେ ପ୍ରଭେଦ ଦର୍ଶାଅ। ହେଲେ ଆନ୍ସର ହେବ ଏଥିରୁ ହରମୋନ୍ କ୍ଷରିତ ହୁଏ, ବହିଃସ୍ରାବୀ ଗ୍ରନ୍ଥିରେ ହେବ ଏଥିରୁ ଏନ୍ଜାଇମ୍ ଓ ଅନ୍ୟ ପଦାର୍ଥ କ୍ଷରିତ ହୁଏ। ନମ୍ବର 2ରେ ଲେଖା ହେବ କ୍ଷରିତ ହରମୋନ୍ ସିଧାସଳଖ ରକ୍ତରେ ମିଶେ, କ୍ଷରିତ ଏନ୍ଜାଇମ୍ ନାଳ ଦେଇ ଗ୍ରନ୍ଥି ବାହାରକୁ ଆସେ। ନମ୍ବର 3, ଥାଇରଏଡ୍ ଆଡ୍ରିନାଲ ଆଦି ଏହାର ଉଦାହରଣ, ଲାଳ ଗ୍ରନ୍ଥି ଯକୃତ ଆଦି ବାହ୍ୟସ୍ରାବୀ। ପରବର୍ତ୍ତୀ କ୍ୱେଶ୍ଚନ୍ ଦେଖିବା, 7 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ୍ ସରିଯାଇଛି, ବର୍ତ୍ତମାନ 8 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ୍। 8 ନମ୍ବର ରହିଛି ସଂକ୍ଷିପ୍ତ ଟିପ୍ପଣୀ ଲେଖ, ରହିଛି ହରମୋନ୍। ତାହେଲେ ଆନ୍ସର ହେବ
ହର୍ମୋନ୍ ଅନ୍ତଃସ୍ରାବୀ ଗ୍ରନ୍ଥିରୁ କ୍ଷରିତ ହୁଏ। ଏହା ସିଧାସଳଖ ରକ୍ତରେ ମିଶେ। ବିଭିନ୍ନ ଜୈବିକ କ୍ରିୟାରେ ଏହା କ୍ରିୟାକୁ ନିୟନ୍ତ୍ରଣ କିଏ ହର୍ମୋନ୍ ଅନ୍ତଃସ୍ରାବୀ ଗ୍ରନ୍ଥିରୁ କ୍ଷରିତ ହୋଇଥାଏ। ଏହା ସିଧାସଳଖ ରକ୍ତରେ ମିଶେ। ବିଭିନ୍ନ ଜୈବିକ କ୍ରିୟାକୁ ଏହା ନିୟନ୍ତ୍ରଣ କରେ। ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚନ ରହିଛି ଖ, 8 ନମ୍ବର ଖରେ ରହିଛି ବାମନତା ଓ ଅତିକାୟତ୍ଵ। ତାହେଲେ ଆନ୍ସର ହେବ ବାଲ୍ୟାବସ୍ଥାରେ ଗ୍ରୋଥ ହର୍ମୋନ୍ କମ୍ କ୍ଷରଣ ହେଲେ ବ୍ୟକ୍ତିର ଶରୀରରେ ବାମନ ପ୍ରାୟ ହୁଏ, ଏହାକୁ ବାମନତା। ମାତ୍ର ଗ୍ରୋଥ ହର୍ମୋନ୍ ବାଲ୍ୟାବସ୍ଥାରେ ଅଧିକ କ୍ଷରଣ ହେଲେ ଅତ୍ୟଧିକ ବୃଦ୍ଧି ଘଟି ବ୍ୟକ୍ତି 8ରୁ 9 ଫୁଟ ଉଚ୍ଚ ହୁଅନ୍ତି, ଅତିକାୟତ୍ଵ। ପରବର୍ତ୍ତୀ କ୍ୱେଶ୍ଚନ ଦେଖିବା ଘରେ ରହିଛି ଡେଣ୍ଡ୍ରାଇଟ୍ ଓ ଆକ୍ସନ୍। ଆନ୍ସର ହେବ ସ୍ନାୟୁକୋଷର ଶାଖାୟିତ ତନ୍ତୁକୁ ଡେଣ୍ଡ୍ରାଇଟ୍, ପ୍ରବର୍ଦ୍ଧକୁ ଆକ୍ସନ୍। ସ୍ନାୟୁକୋଷର ଶାଖାୟିତ ତନ୍ତୁକୁ କ'ଣ ଡେଣ୍ଡ୍ରାଇଟ୍ କୁହାଯାଏ ଓ ପ୍ରବର୍ଦ୍ଧକୁ ଆକ୍ସନ୍ କୁହାଯାଏ। ପରବର୍ତ୍ତୀ କ୍ୱେଶ୍ଚନ ଘରେ ରହିଛି ଡାଇବେଟିସ୍ ଇନ୍ସିପିଡସ୍ ଓ ଡାଇବେଟିସ୍ ମେଲିଟସ୍, କ'ଣ ସଂକ୍ଷିପ୍ତ ଟିପ୍ପଣୀ? ତାହେଲେ ଆନ୍ସର ହେବ ସପ୍ରେସିନ୍ କମ୍ କ୍ଷରଣ ହେଲେ ବ୍ୟକ୍ତି ଦିନକୁ ପାଖାପାଖି 20 ଲିଟର ପରିସ୍ରା କରେ, ଏହାକୁ ଡାଇବେଟିସ୍ ଇନ୍ସିପିଡସ୍ କହନ୍ତି। ଅଗ୍ନାଶୟରେ ପିତାକୋଷରୁ ଇନ୍ସୁଲିନ୍ କମ୍ କ୍ଷରଣ ହେଲେ ରକ୍ତରେ ଶର୍କର ପରିମାଣ ବଢ଼ିଯାଏ, ଏହାକୁ ଡାଇବେଟିସ୍ ମେଲିଟସ୍ ରୋଗ କୁହାଯାଏ। ତାହେଲେ ଭିଡ଼ିଓର ଲାଷ୍ଟ କ୍ୱେଶ୍ଚନ୍ ଦେଖିବା, ଲାଷ୍ଟ ରହିଛି ଅକ୍ସିନ୍ର କାର୍ଯ୍ୟ। ତାହେଲେ ଆନ୍ସର ହେବ ଅକ୍ସିନ୍ ଉଦ୍ଭିଦର ଶାଖା ଓ କାଣ୍ଡ ବୃଦ୍ଧିରେ ସହାୟକ ହୋଇଥାଏ। ଏହା ହେଉଛି କ'ଣ ଅକ୍ସିନ୍ର କାର୍ଯ୍ୟ। କ୍ୱେଶ୍ଚିନ୍ରେ କ'ଣ ରହିଛି ଗୋଟିଏ ବାକ୍ୟରେ ଉତ୍ତର ଦିଅ। ତାହେଲେ ଗୋଟିଏ ବାକ୍ୟରେ ଉତ୍ତର ଲେଖିବା ପାଇଁ ହେବ ଫାର୍ଷ୍ଟ କ୍ୱେଶ୍ଚନ୍ ରହିଛି ଏସିଟିଲ୍ କଲିନ୍ର କାର୍ଯ୍ୟ କ'ଣ, ଏସିଟିଲ୍ କଲିନ୍ର କାର୍ଯ୍ୟ କ'ଣ ଦେଖିବା ଆନ୍ସର୍ କ'ଣ ହେବ। କ ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ୍, 9 ନମ୍ବରର କରେ କ୍ୱେଶ୍ଚନ୍ ରହିଛି ଏସିଟିଲ୍ କଲିନ୍ର କାର୍ଯ୍ୟ କ'ଣ। ତାହେଲେ ଆନ୍ସର୍ ହେବ ଏସିଟିଲ୍ କଲିନ୍ ଏକ ସ୍ନାୟବିକ ସଞ୍ଚାରକ ରାସାୟନିକ ପଦାର୍ଥ। ଏହାର ପରବର୍ତ୍ତୀ ସ୍ନାୟୁକୋଷର ଡେଣ୍ଡ୍ରାଇଟ୍ରେ ଏକ ନୂଆ ବିଦ୍ୟୁତ ରାସାୟନିକ ଆବେଗ ସୃଷ୍ଟି କରିବା ଏହାର କାର୍ଯ୍ୟ। ତାହେଲେ ଏସିଟିଲ୍ କଲିନ୍ର କାର୍ଯ୍ୟ କ'ଣ, ଏସିଟିଲ୍ କଲିନ୍ ଏକ ସ୍ନାୟବିକ ସଞ୍ଚାରକ ରାସାୟନିକ ପଦାର୍ଥ। ଏହାର ପରବର୍ତ୍ତୀ ସ୍ନାୟୁକୋଷରେ ଡେଣ୍ଡ୍ରାଇଟ୍ର ଏକ ନୂଆ ବିଦ୍ୟୁତ ରାସାୟନିକ ଆବେଗ ସୃଷ୍ଟି କରିବା ଏହାର କାର୍ଯ୍ୟ। ନେକ୍ସଟ ଦେଖିବା ଖ ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚିନ୍ ରହିଛି, ଖ ନମ୍ବର କ'ଣ ରହିଛି ଆଡ୍ରିନାଲକୁ ଆପତ୍କାଳୀନ ଗ୍ରନ୍ଥି କାହିଁକି କୁହାଯାଏ। ଆଡ୍ରିନାଲ ଗ୍ରନ୍ଥିକୁ ଆପତ୍କାଳୀନ ଗ୍ରନ୍ଥି କାହିଁକି କୁହାଯାଏ। ଆନ୍ସର୍ ହେବ ଆଡ୍ରିନାଲ ହର୍ମୋନ୍ ଆକସ୍ମିକ ଭୟ, ଉତ୍ତେଜନା, ଅବସ୍ଥା ଓ ଆଘାତ ବେଳେ କ୍ଷରିତ ହୁଏ। ତେଣୁ ତାପରେ କ'ଣ ଲେଖା ହେବ, ତେଣୁ ଆଡ୍ରିନାଲ ଗ୍ରନ୍ଥିକୁ ଆପତ୍କାଳୀନ ଗ୍ରନ୍ଥି କୁହାଯାଏ। ନେକ୍ସଟ ଦେଖିବା ଗ ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ୍, ଇଷ୍ଟ୍ରୋଜେନର କାର୍ଯ୍ୟ କ'ଣ, ଇଷ୍ଟ୍ରୋଜେନର କାର୍ଯ୍ୟ କ'ଣ। ଆନ୍ସର୍ ହେବ ଇଷ୍ଟ୍ରୋଜେନ ପ୍ରଭାବରେ ବାଳିକାମାନଙ୍କର ଶରୀରରେ ସ୍ତ୍ରୀ ଗୌଣ ଲିଙ୍ଗୀୟ ଲକ୍ଷଣମାନ ଦେଖାଯାଏ। ଏହା ହେଉଛି ଇଷ୍ଟ୍ରୋଜେନର କାର୍ଯ୍ୟ। ଏହା ହେଉଛି କ'ଣ, ଇଷ୍ଟ୍ରୋଜେନର କାର୍ଯ୍ୟ। ନେକ୍ସଟ ଦେଖିବା ଘ ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ୍, ଘରେ ରହିଛି ଅଗ୍ନାଶୟକୁ କାହିଁକି ମିଶ୍ରିତ ଗ୍ରନ୍ଥି କୁହାଯାଏ, ଅଗ୍ନାଶୟକୁ କାହିଁକି ମିଶ୍ରିତ ଗ୍ରନ୍ଥି କୁହାଯାଏ। ଆନ୍ସର୍ ହେବ ଅଗ୍ନାଶୟରୁ ଏନ୍ଜାଇମ୍ ଓ ହର୍ମୋନ୍ ଉଭୟ କ୍ଷରଣ ହେଉଥିବାରୁ ଏହାକୁ ମିଶ୍ରିତ ଗ୍ରନ୍ଥି କୁହାଯାଏ। ଅଗ୍ନାଶୟରୁ ଏନ୍ଜାଇମ୍ ଓ ହର୍ମୋନ୍ ଉଭୟ କ୍ଷରଣ ହେଉଥିବାରୁ ଏହାକୁ ମିଶ୍ରିତ ଗ୍ରନ୍ଥି କୁହାଯାଏ। 1 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ୍ରେ ରହିଛି ଲାଜକୁଳିଲତାରେ କି ପ୍ରକାର ଗତି ଦେଖାଯାଏ, ଲାଜକୁଳିଲତାରେ କି ପ୍ରକାର ଗତି ଦେଖାଯାଏ। ଆନ୍ସର୍ ହେବ ଲାଜକୁଳିଲତାରେ ଅନ୍ତର୍କୁଞ୍ଚନ ଗତି ଦେଖାଯାଏ, ଲାଜକୁଳିଲତାରେ ଅନ୍ତର୍କୁଞ୍ଚନ ଗତି ଦେଖାଯାଏ। ନେକ୍ସଟ ଦେଖିବା, ନେକ୍ସଟ ରହିଛି 10 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ୍, 10 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ୍ରେ ରହିଛି ଗୋଟିଏ ଶବ୍ଦରେ ଉତ୍ତର ଦିଅ, ଗୋଟିଏ ଶବ୍ଦରେ ଉତ୍ତର ଦିଅ। ତାହେଲେ ଗୋଟେ ଗୋଟେ କରିକି ଡିସ୍କସ୍ କରିବା। ଫାର୍ଷ୍ଟ କ ଦେଖିବା, କରେ କ'ଣ କ୍ୱେଶ୍ଚନ୍ ରହିଛି, କରେ ରହିଛି ମଣିଷ ଶରୀରରେ କେତେ ଯୋଟା କ୍ରାନିଆଲ ସ୍ନାୟୁ ରହିଛି,
ମଣିଷ ଶରୀରରେ କେତେ ଯୋଡ଼ା କ୍ରାନିଆଲ ସ୍ନାୟୁ ରହିଛି? ଆନ୍ସର ହେବ 12 ଯୋଡ଼ା। ମଣିଷ ଶରୀରରେ 12 ଯୋଡ଼ା କ୍ରାନିଆଲ ସ୍ନାୟୁ ରହିଛି। ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚନ ରହିଛି, ସୁଷୁମ୍ନା କାଣ୍ଡର ବାହ୍ୟ ଆବରଣକୁ କ'ଣ କୁହାଯାଏ? ସୁଷୁମ୍ନା କାଣ୍ଡର ବାହ୍ୟ ଆବରଣକୁ କ'ଣ କୁହାଯାଏ? ଆନ୍ସର ହେବ ମେନିଞ୍ଜେସ। ସୁଷୁମ୍ନା କାଣ୍ଡର ବାହ୍ୟ ଆବରଣକୁ ମେନିଞ୍ଜେସ କୁହାଯାଏ। ନେକ୍ସଟ ରହିଛି, ଆଣ୍ଟିଡାଇରେଟିକ୍ ହରମୋନର ଅନ୍ୟ ନାମ କ'ଣ? ଆଣ୍ଟିଡାଇରେଟିକ୍ ହରମୋନର ଅନ୍ୟ ନାମ କ'ଣ? ଆନ୍ସର ହେବ ଭାସୋପ୍ରେସିନ। ଆଣ୍ଟିଡାଇରେଟିକ୍ ହରମୋନର ଅନ୍ୟ ନାମ ହେଲା ଭାସୋପ୍ରେସିନ। କ'ଣ ହେବ? ଭାସୋପ୍ରେସିନ। ନେକ୍ସଟ ଦେଖିବା, ନେକ୍ସଟ ରହିଛି, କେଉଁଠି ଏକ ସାମୟିକ ଅନ୍ତଃସ୍ରାବୀ ଗ୍ରନ୍ଥି? କେଉଁଠି ଏକ ସାମୟିକ ଅନ୍ତଃସ୍ରାବୀ ଗ୍ରନ୍ଥି? ଆନ୍ସର ହେବ ଭ୍ରୂଣବନ୍ଧ। ଭ୍ରୂଣବନ୍ଧ ଏକ ସାମୟିକ ଅନ୍ତଃସ୍ରାବୀ ଗ୍ରନ୍ଥି। ନେକ୍ସଟ ଦେଖିବା, ନେକ୍ସଟ ରହିଛି, ଉଦ୍ଭିଦର ଚେରରେ କେଉଁ ପ୍ରକାର ଗତି ପରିଲକ୍ଷିତ ହୁଏ? ଉଦ୍ଭିଦର ଚେରରେ କେଉଁ ପ୍ରକାର ଗତି ପରିଲକ୍ଷିତ ହୁଏ? ଆନ୍ସର ହେବ ଅନୁକୂଳ ଜ୍ଞାନୁବର୍ତ୍ତନ। ଉଦ୍ଭିଦ ଚେରରେ ଅନୁକୂଳ ଜ୍ଞାନୁବର୍ତ୍ତନ ଗତି ପରିଲକ୍ଷିତ ହୁଏ। ନେକ୍ସଟ ଦେଖିବା, 10 ନମ୍ବର ସରିଗଲା, ହେଲା 11 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚିନ। 11 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚିନ ରହିଛି, ଶୂନ୍ୟସ୍ଥାନ ପୂରଣ କର। ତାହେଲେ ଫାର୍ଷ୍ଟ ରହିଛି, ଉଦ୍ଭିଦର ଫଳ ଓ ଫୁଲ ଝଡ଼ିବା ସହ ବାର୍ଦ୍ଧକ୍ୟ ତ୍ୱରାନ୍ୱିତ ହେବା ଏଥିଲିନ ଡ୍ୟାସ୍ ଦ୍ୱାରା ନିୟନ୍ତ୍ରଣ ହୋଇଥାଏ। ତାହେଲେ ଦେଖିବା ଗୋଟେ ଗୋଟେ କରିକି କ'ଣ କ'ଣ ଆନ୍ସର ହେବ। ଫାର୍ଷ୍ଟ କ ରହିଛି, କରେ ଉଦ୍ଭିଦର ଫଳ ଓ ଫୁଲ ଝଡ଼ିବା ସହ ବାର୍ଦ୍ଧକ୍ୟ ତ୍ୱରାନ୍ୱିତ ହେବା ଏଥିଲିନ ଓ ଡ୍ୟାସ୍ ଦ୍ୱାରା ନିୟନ୍ତ୍ରଣ ହୋଇଥାଏ। ଆନ୍ସର ହେବ ଆପ୍ସିସିକ୍ ଏସିଡ୍। କ'ଣ ହେବ? ଆପ୍ସିସିକ୍ ଏସିଡ୍। ଫରେ ରହିଛି, ହରମୋନ ଭ୍ରୂଣକାଣ୍ଡର ଡ୍ୟାସ୍ରେ ତିଆରି ହୁଏ। ହରମୋନ ଭ୍ରୂଣକାଣ୍ଡର ଡ୍ୟାସ୍ରେ ତିଆରି ହୁଏ। ଆନ୍ସର ହେବ ଅଗ୍ରଭାଗରେ। ହରମୋନ ଭ୍ରୂଣକାଣ୍ଡର ଅଗ୍ରଭାଗରେ ତିଆରି ହୁଏ। କ'ଣ ହେବ? ଅଗ୍ରଭାଗରେ ତିଆରି ହୁଏ। ନେକ୍ସଟ ରହିଛି, ମସ୍ତିଷ୍କର ଡ୍ୟାସ୍ ଭାଗ ଆମ ଏଇ ସ୍ମୃତି ପାଇଁ ଦାୟୀ। ମସ୍ତିଷ୍କର ଡ୍ୟାସ୍ ଭାଗ ଆମ ଏଇ ସ୍ମୃତି ପାଇଁ ଦାୟୀ। ଆନ୍ସର ହେବ ପ୍ରମସ୍ତିଷ୍କର ଉପରିଭାଗ। ପ୍ରମସ୍ତିଷ୍କର ଉପରିଭାଗ କ'ଣ? ଆମ ଏଇ ସ୍ମୃତି ପାଇଁ ଦାୟୀ। ମସ୍ତିଷ୍କର ପ୍ରମସ୍ତିଷ୍କ ଉପରିଭାଗ କ'ଣ? ଆମ ଏଇ ସ୍ମୃତି ପାଇଁ ଦାୟୀ। ଘ ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚିନ୍ ରହିଛି, ଆମ ଶରୀରର ସନ୍ତୁଳନ ଭାରସାମ୍ୟ ମସ୍ତିଷ୍କର ଡ୍ୟାସ୍ ଭାଗ ନିୟନ୍ତ୍ରଣ କରେ। ଆମ ଶରୀରର ସନ୍ତୁଳନ ଓ ଭାରସାମ୍ୟ ମସ୍ତିଷ୍କର ଡ୍ୟାସ୍ ଭାଗ ନିୟନ୍ତ୍ରଣ କରେ। ଆନ୍ସର ହେବ ପଶ୍ଚ ମସ୍ତିଷ୍କ। କ'ଣ ଆନ୍ସର? ପଶ୍ଚ ମସ୍ତିଷ୍କ। ନେକ୍ସଟ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ରହିଛି, ମସ୍ତିଷ୍କର ଅଗୋଚରରେ ଶରୀରରେ ଘଟୁଥିବା ଅତି ଜରୁରୀ କାର୍ଯ୍ୟକୁ ଡ୍ୟାସ୍ କୁହାଯାଏ। ଆନ୍ସର ହେବ ପ୍ରତିକ୍ଷେପ ପ୍ରକ୍ରିୟା। କ'ଣ ହେବ ଆନ୍ସର? ପ୍ରତିକ୍ଷେପ ପ୍ରକ୍ରିୟା କୁହାଯାଏ। ମସ୍ତିଷ୍କର ଅଗୋଚରରେ ଶରୀରରେ ଘଟୁଥିବା ଅତି ଜରୁରୀ କାର୍ଯ୍ୟକୁ ପ୍ରତିକ୍ଷେପ ପ୍ରକ୍ରିୟା କୁହାଯାଏ। ତାପରେ ରହିଛି 6 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚିନ୍, ଚରେ ରହିଛି, ସ୍ନାୟୁକୋଷରେ ଡ୍ୟାସ୍ ନଥିବାରୁ ଏହା ବିଭାଜିତ ହୋଇପାରେ ନାହିଁ। ଆନ୍ସର ହେବ ସେଣ୍ଟ୍ରୋଜମ୍। ସ୍ନାୟୁକୋଷରେ ସେଣ୍ଟ୍ରୋଜମ୍ ନଥିବାରୁ ଏହା ବିଭାଜିତ ହୋଇପାରେ ନାହିଁ। ତାପରେ ଦେଖିବା, ତାପରେ କ୍ୱେଶ୍ଚିନ୍ ରହିଛି 12 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚିନ୍। 12 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚିନ୍ ରହିଛି, ବାକ୍ୟରେ ଚିହ୍ନିତ ରେଖାଙ୍କିତ ଶବ୍ଦ ବା ଶବ୍ଦପୁଞ୍ଜକୁ ବଦଳାଇ ଠିକ୍ ବାକ୍ୟ ଲେଖ। ରେଖାଙ୍କିତ ପଦ ଭୁଲ ଅଛି, ତାହାକୁ କରେକ୍ଟ କରିକି ଲେଖିବା ପାଇଁ ହେବ। ତାହେଲେ ଗୋଟେ ଗୋଟେ କରିକି ଡିସ୍କସ୍ କରିବା। ଫାର୍ଷ୍ଟ ଦେଖିବା ଆମର କ ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚିନ୍। କ ନମ୍ବର କ'ଣ ଥିଲା? ନା, ଉଦ୍ଭିଦର କାଣ୍ଡ ଆଲୋକ ଆଡ଼କୁ ଗତି କରିବାକୁ ଜ୍ଞାନୁବର୍ତ୍ତନ କୁହାଯାଏ। କ'ଣ ରହିଛି କ୍ୱେଶ୍ଚିନ୍? ଉଦ୍ଭିଦର କାଣ୍ଡ ଆଲୋକ ଆଡ଼କୁ ଗତି କରିବାକୁ ଜ୍ଞାନୁବର୍ତ୍ତନ କୁହାଯାଏ। ତାହେଲେ ଆନ୍ସର୍ ଦେଖିବା, ଆନ୍ସର୍ କ'ଣ ହେବ? ଯାହା ଅଛି ଲେଖା ହେବ ଏଠି, ଉଦ୍ଭିଦର କାଣ୍ଡ ଆଲୋକ ଆଡ଼କୁ ଗତି କରିବାକୁ କ'ଣ ହେବ? ନା, ଅନୁକୂଳ ଆଲୋକନୁବର୍ତ୍ତନ କୁହାଯାଏ। କ'ଣ କୁହାଯାଏ? ଜ୍ଞାନୁବର୍ତ୍ତନ ନାହିଁ କି, କ'ଣ ହେବ? ଅନୁକୂଳ ଆଲୋକନୁବର୍ତ୍ତନ କୁହାଯାଏ। ତାପରେ ଦେଖିବା ଖ ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚିନ୍। ଖ ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚିନ୍ ରହିଛି, ଉଦ୍ଭିଦରେ ଥିବା ହରମୋନ ଗୁଡ଼ିକୁ ଟ୍ରପିକ୍ ହରମୋନ କୁହାଯାଏ। କ'ଣ ରହିଛି ଏଠି? ଟ୍ରପିକ୍ ହରମୋନ। ତାହେଲେ ଆନ୍ସର୍ କ'ଣ ହେବ? ଦେଖିବା, ଉଦ୍ଭିଦରେ ଥିବା ହରମୋନ ଗୁଡ଼ିକୁ ଫାଇଟୋ ହରମୋନ କୁହାଯାଏ। ଟ୍ରପିକ୍ ହରମୋନ ଜାଗାରେ କ'ଣ ହେବ? ଫାଇଟୋ ହରମୋନ କୁହାଯାଏ। ଯାହା ଅଛି ହେବ ନା, ଉଦ୍ଭିଦରେ ଥିବା ହରମୋନ ଗୁଡ଼ିକୁ ଫାଇଟୋ ହରମୋନ କୁହାଯାଏ। କ'ଣ କୁହାଯାଏ? ଫାଇଟୋ ହରମୋନ କୁହାଯାଏ। ଗ ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚିନ୍,
थायरॉइड ग्रंथिरु ऑक्सीटोसिन हार्मोन क्षरित हुए, थायरॉइड ग्रंथिरु ऑक्सीटोसिन हार्मोन क्षरित हुए, तो आंसर देखिबा थायरॉइड ग्रंथिरु थायरोक्सिन हार्मोन क्षरित हुए। कौन हम थायरॉइड ग्रंथिरु थायरोक्सिन हार्मोन क्षरित हुए। नेक्स्ट देखिबा घ नंबर क्वेश्चन, बाल्यावस्था रे प्रोलैक्टिन हार्मोन क्षरण कम हेले व्यक्तिर शरीर वामन प्राय हुए, तले आंसर कौन हम बाल्यावस्था रे ग्रोथ हार्मोन क्षरण कम हेले व्यक्ति शरीर वामन प्राय हुए, तले प्रोलैक्टिन हार्मोन जगह कौन हम ग्रोथ हार्मोन कौन हेले क्षरण कम हेले व्यक्ति शरीर वामन प्राय हुए। नेक्स्ट देखिबा मुहरे रहिछि अग्नाशय को आपत्कालीन ग्रंथि कह जाए, तले रेखांकित तो पद जगह कौन हम आंसर हम कौन एड्रेनल ग्रंथि को, कौन हम एड्रेनल को आपत्कालीन ग्रंथि कुहा जाए। तापर देखिबा तापर रहिछ हमर 13 नंबर क्वेश्चन, 13 नंबर क्वेश्चन रहिछ प्रथम दुईट शब्द संपर्क को देखि तृतीय शब्द संपर्कित शब्द टू कौन हम लेख, तो कोरे रहिछ वामनता ग्रोथ हार्मोन रूपांतरण कौन हम डैश दिखाई, तेल देखा गोटे गोटे करके डिस्कस करवा करे रही करे क्वेश्चन कौन अच्छी ना वामनता ग्रोथ हार्मोन रूपांतरण डैश आंसर हम थायरॉइड, कौन हम थायरॉइड वामनता ग्रोथ हार्मोन रूपांतरण थायरॉइड। तापर रही डिंबाशय इस्ट्रोजेन, तेल शुक्राशय कौन हम आंसर हम टेस्टोस्टेरोन, कौन हम आंसर टेस्टोस्टेरोन। तापर देखिबा ग नंबर क्वेश्चन फूल जोड़ीबा एथिलीन, फूल धरिबा डैश आंसर हम साइटोकाइनिन, कौन हम आंसर साइटोकाइनिन, डैश जगह हम साइटोकाइनिन। तापर घ नंबर क्वेश्चन देखिबा एड्रेनल ग्रंथि अंतःस्रावी यकृत डैश आंसर हम अंतःस्रावी और बहिःस्रावी, आंसर कौन हम अंतःस्रावी और बहिःस्रावी। तापर वन नंबर क्वेश्चन, वन नंबर क्वेश्चन अच्छी गर्भावस्था हार्मोन होची प्रोजेस्टेरोन आ गर्भसंचार निर्णयन हार्मोन डैश, तले आंसर हम आंसर कौन हम कोरियोनिक गोनाडोट्रॉपिक हार्मोन, कोरियोनिक कौन हम गोनाडोट्रॉपिक हार्मोन। तले वीडियो हला कंप्लीट, वीडियो भल लगी लाइक कमेंट शेयर एवं आम चैनल को सब्सक्राइब करने भूलु नहीं। थैंक्स फॉर वाचिंग।